গীতায় মানুষের জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। গীতা বলছে যে আত্মা অবিনাশী, শুধু জড়দেহটির মৃত্যু হয়। আত্মা দেহকে পুরনো কাপড়ের মতো ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। তো জেনে নিন আত্মার স্বরূপ নিয়ে কি ব্যাখ্যা রয়েছে গীতার মধ্যে। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিন। গীতা ব্যক্তির জীবনের নানা দিক উন্মোচিত করে, আবার গীতার উপদেশ বর্তমান যুগেও প্রাসঙ্গিক। গীতায় আত্মার আকার সম্পর্কেও বিবরণ দেওয়া রয়েছে, যার মাধ্যমে ব্যক্তি আত্মার স্বরূপ চিনতে পারে। যে সমস্ত শরীরে ব্যাপ্ত থাকে তাকেই তুমি অবিনাশী ভাবো, অব্যয় আত্মাকে নষ্ট করার কোনো সামর্থ্য তার নেই। এই শ্লোকে সমস্ত শরীরে ব্যাপ্ত আত্মার প্রকৃতির স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। ব্যক্তি মনে করে যা সমস্ত শরীরে ব্যাপ্ত তা হলো চেতনা। প্রত্যেক ব্যক্তি শরীরের কোনো অংশে বা পুরো শরীরে সুখ দুঃখ অনুভব করে, তবে চেতনার ব্যাপ্তি কারোর শরীর পর্যন্ত সীমিত নয়। একটি শরীরের সুখ এবং দুঃখের বোধ অন্য শরীরের হয় না, প্রতিটি শরীরে আত্মা উপস্থিত এবং আত্মার উপস্থিতির লক্ষণই চেতনার দ্বারা পরিলক্ষিত হয়। এই আত্মাকে চুলের অগ্রভাগের 10,000তম অংশের তুল্য মনে করা হয়। যদি চুলের অগ্রভাগকে 100 ভাগে বিভাজিত করা হয়, তারপর এই 100টি অংশের প্রত্যেকটি অংশকে 100 ভাগে বিভক্ত করা হয়, তাহলে এ ধরনের প্রত্যেক ভাগের মাপ আত্মার পরিমাপের সমান। আত্মার পরমাণুর অনন্ত কণা রয়েছে, যার পরিমাপ চুলের অগ্রভাগের 10,000তম ভাগের সমান। আত্মার প্রতিটি কণা ভৌতিক পরমাণুর তুলনায় ছোট, এবং এমন অসংখ্য কণা রয়েছে। এই অত্যন্ত লঘু আত্ম ভৌতিক শরীরের আধার। এই আত্মপ্রভাব সমস্ত শরীরে ঠিক তেমনভাবেই ব্যাপ্ত যেভাবে কোনো ঔষধের প্রভাব ব্যাপ্ত থাকে। আত্মার এই ধারা সমস্ত শরীরের চেতনারূপে অনুভব করা যেতে পারে। এটি আত্মার অস্তিত্বের প্রমাণ।